জানাবো দেশের বাইরের খবর। 48 ঘন্টার আলটিমেটাম শেষের আগেই জল্পনার অবসান। শনিবার রাতে ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় বেশ কিছু ব্যালিস্টিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোন ছুড়েছে বিপ্লবী গার্ড বাহিনী। একই সাথে ড্রোন ছুড়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহী ও লেবাননের হেজবুল্লাহ। ত্রিমুখী হামলা ঠেকাতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে ইসরায়েলে। ইরানের বিপ্লবী গার্ড জানায় সিরিয়ায় শীর্ষ জেনারেলকে হত্যার জবাব দিতেই এই পদক্ষেপ তাদের। ইসরায়েলের প্রতিক্রিয়ার উপরই নির্ভর করবে তাদের পরবর্তী পদক্ষেপ। এর মধ্যে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সহায়তায় শতাধিক ড্রোন পতনের আগেই বিধ্বস্ত করেছে তেল আবিব। তেহরানের হুঁশিয়ারি উপেক্ষা করে বেশ কিছু ড্রোন ভূপাতিত করেছে জর্ডান। ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।